এ ড্রপ অফ নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি অল্পতেই রেগে যান? সামান্য কারো কথাতেই আপনি তার উপর উত্তেজিত হয়ে যান? এরকম কিছু হলে এটা কিভাবে পরিবর্তন করবেন, আজকে আমরা সেই বিষয়েই জানব। ভিডিওটি শুরু করছি তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এ ড্রপ অফ নলেজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আজকের এই প্রশ্নটির উত্তর জানার পর বা শোনার পর আপনি আমার উপর হয়তো রাগই করে বসবেন। আচ্ছা, আর কথা না বাড়িয়ে উত্তরে আসি। খুবই সিম্পল রাগ নিয়ন্ত্রণ করা, যদি আপনি গুটি কয়েক নিয়ম মানতে পারেন। একটা ডায়েরি রাখবেন, সেইখানে ঠিক রেগে যাওয়ার পরই রেগে যাওয়ার কারণগুলো লিখবেন। তারপর রাগ কমলে বসবেন ডায়েরিটা নিয়ে এবং নিজের কাছে নিজেকে প্রশ্ন করবেন, রেগে যাওয়াটা উচিত হয়েছে কি না। এতে করে আপনি নেক্সট যখন রাগ করবেন তখন ডায়েরির লেখাটা মনে করবেন বা ডায়েরিতে লিখে রাখলে আপনার মনে পড়বে আর নিজেকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। দ্বিতীয়ত আসি, মেডিটেশন এর স্বভাব গড়ে তুলতে পারেন। সত্যি বলছি, নিয়মিত মেডিটেশন করার এক মাসের মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। মেডিটেশন বা যোগব্যায়াম মানুষের ধৈর্য শক্তিকে অনেক অনেক গুণ বাড়িয়ে তোলে। তৃতীয়ত, থ্রিলার মুভি দেখা শুরু করতে পারেন, এটা কাজে দিবে। সেইখান থেকে মানুষের অ্যাটিটিউড আপনার উপর প্রভাব ফেলবে, সেই সঙ্গে আপনি আপনার রাগের উপর অনেকটা নিয়ন্ত্রণ করতে শিখবেন। চতুর্থত, জবাব দেওয়ার আগে কয়েক সেকেন্ড ভাববেন, তারপর জবাব দেবেন, দেখবেন রাগ কন্ট্রোল হতে শুরু করেছে। পঞ্চমত, মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে পড়বেন অথবা মাটিতে উপুর হয়ে শুয়ে পড়বেন, দেখবেন আপনার রাগ নিমিষেই চলে গিয়েছে, যদিও এই বিষয়টি একটু কঠিন। ষষ্ঠত, ফাইনালি আপনাদেরকে বলবো, দাঁতে দাঁত চেপে থাকবেন, নিজেকে নিজে বলবেন কিছুতেই মুখ খোলা যাবে না, কোনোভাবেই কারো ওপরে চড়াও হওয়া যাবে না। এই বিষয়টি নিজের মধ্যে সবসময় রেখে দেবেন, দেখবেন আপনার রাগ পুরোপুরি কন্ট্রোলে এসে গেছে। ভিউয়ার্স, আশা করছি যাদের রাগ বেশি আপনারা এই নিয়মগুলো মেনে চললে আপনাদের রাগ কন্ট্রোলে চলে আসবে। এতক্ষণ এ ড্রপ অফ নলেজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।